ফ্রেমটা জন্য আমরা বহু বছর ধরে ওয়েট করেছি, মানে আই মাস্ট টু সে দ্যাট ওয়েট করা বলতে মানে ঠিক আছে বিয়ের পর আমরা প্রচুর ঘুরেছি টুরেছি, কিন্তু সবাইকে দেখতাম এই ফ্রেম ছবিতে ভিডিওতে ফ্যামিলির সবাইকে যাই হোক যেভাবেই হোক আমরা দেখতাম। মিঠাই আসার পরে আমাদের কিন্তু এই আশাটা পূর্ণ হয়েছে এবং ভগবানকে সবসময় হওয়ার আগে বলতাম যেন একটা সুস্থ বাচ্চা, মিঠাই ছেলে মেয়ে ডাজন্ট ম্যাটার, মিঠাই এসছে। সবচেয়ে বড় কথা বিয়ের আগে মানে বিয়ের আগের একটা লাইফ, বিয়ের পরের একটা লাইফ, কিন্তু মা হলো একটা অন্যরকম লাইফ, এক সম্পূর্ণ ডিফারেন্ট। মিঠাই হওয়ার পরে সবটাই মানে গোছানো হয়ে গেছে। কিন্তু যখন মিঠাই আসলো, এই যে মিঠাইকে টাটা দিয়ে অফিসে যাওয়া, সারাদিন ধরে ওর কথাই ভাবা, কাজ করছি কিন্তু ব্যাকআপ দেওয়া ব্যান্ডে মিঠাই কেমন আছে, কী করছে, এখন কি হাসছে, এই যে এইটা যে থাকে। এবার আসার পরে ব্যাগটা রাখার আগে মিঠাইকে একটু আদর করবো, এইটা কিন্তু এ মানে ফিলটা, এই ফিলটা কিন্তু যার হয় সেই কিন্তু একমাত্র। मेरा मुंह पोछ देना, मैला सा लागे जहां।
याद मुझे आती है तेरे गुस्से की, डांटा भी तो तूने मुझे फूलों की तरह, क्यों नहीं मां सारी दुनिया तेरी तरह। ওইটুকুনি বাচ্চা যে হাসতে পারে সেটা মানে না কাউকে না দেখালে মানে কেউ বুঝতেই পারত না। খুব আনন্দ, এখন আমাদের দিনগুলি খুব ভালো কাটছে, মিঠাই ছাড়া আমরা কিছু বুঝতেই পারি না। মানে আমাদের দিনগুলি যে এত ভালো, মানে আমরা খুব বোর হয়ে গেছিলাম এতদিন পর ওদের বাচ্চা হয়েছে, মানে আমাদের খুব একঘেয়ে জীবন যাচ্ছিল। এখন আমাদের এত আনন্দের দিন, কোথা দিয়ে আমাদের টিভি যে হচ্ছে, কোথা দিয়ে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, শুধু মিঠাই আর মিঠাই। রাত্রি দুটো বাজে আমাদের শুতে শুতে, তাও আমাদের এনার্জি নষ্ট হয় না। সকালবেলা যত আলিতিয়া উঠে আবার এই মিঠাইকে নিয়ে চলছে, ঠাকুর যেন এইভাবেই আমাদের দিনগুলি পার করে। একটু ইরেগুলার সিস্টেম ছিল আমাদের সবাই, ওই কিরকম একটা ভাব ছিল। এখন মিঠাই আসার পর আমাদের সময়টা কোথা দিয়ে যে কেটে যাচ্ছে আমরা নিজেরাই কিছু বুঝতে পারছি না, আর এত আনন্দে কাটছে। মানে বাইরে থাকলেও সবসময় ভাবি এক্ষুনি বাড়ি যাই, যে মিঠাইকে একটু দেখি, একটু আনন্দ করি, আর মিঠাইকে বুকের মধ্যে নিয়ে আমার বুকে একটু হার্টের একটু প্রবলেম ছিল, এখন মনে হচ্ছে যে বুকে নেই সমস্ত প্রবলেম, আমার মানে অনেক বেশি এনার্জি পাচ্ছি, হয়তো প্রবলেমটা সেরে যাচ্ছে মনে হচ্ছে, এবং বেশ তরতর করে তিন জেলায় উঠে যাচ্ছি, আবার নেমে আসছি, বেশ এরকম হয়ে যাচ্ছে। ভালো আছে এবং খুব সুন্দরভাবে গানা নিয়ে রেখেছি। ওকে ঠিকঠাক আমি নারিশিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, ওকে ঠিকঠাক আমি মানুষ করতে পারবো কিনা, কিন্তু আস্তে আস্তে দেখলাম সবই ঠিকঠাক হতে থাকে, তো সবটাই ওর জন্য। সব কিছু হয়ে যায় সময়ের সাথে সাথে, সবাইকে সব কিছু করি না কি, এখন ওকে ছাড়া কিছু আমরা ভাবতে পারি না, এখন ওকেই এখন রেসপন্সিবিলিটি আমাদের, ওর একটা সুন্দর জীবন পাক, এটা নিয়ে এখন আমরা এখন সবসময় ওড়ি। সবার আগে ওর কথাটা মাথায় আসে, সবচেয়ে বড় কথা দায়িত্ববোধটা অনেক বেড়ে যায়, মায়ের যে একটা দায়িত্ব সেটা অনেক বেশি হয়। এখন বুঝতে পারছি মা হয়ে যে আমার মা কতটা আমাকে নিয়ে সাফার করেছে বা আনন্দও পেয়েছে, আমিও আমার মিঠাইকে নিয়ে সত্যি অনেক আনন্দেই আছি।
লক্ষ্মী সব কিছুতেই মানে মিঠাই ছাড়া আমাদের কোনো কিছুই হবে না। যা কিছু করবো ঘুম থেকে উঠলে আগে মিঠাইকে দেখবো, কোনো জায়গায় যেতে গেলে আগে মিঠাই, আসলে পরে আগে মিঠাই, মানে ও যদি ওর মা বাপের বাড়ি যেতে চায় আমি শুধু যেতেই দেই না, মানে গেলেও আমি বলি তুই চলে আসবি, কেননা মিঠাই ছাড়া আমি একটা দিন কাটাতে পারবো না। আর এটাও বলেছি যে তুই বাপের বাড়ি গেলে পরে তোর সাথে গিয়ে আমি থাকবো, আমি তো মিঠাই ছাড়া থাকতে পারবো না। তুমি সুর আমি কথা মিলে মিশে হই গান, এই আমাদের পৃথিবী। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা মিলে মিশে হই গান, এই আমাদের পৃথিবী। ঠাকুরের কাছে প্রার্থনা মিঠাই অনেক বড় হোক, অনেক 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 বড় হোক, অনেক আয়ু নিয়ে বড় হয়ে সবার মুখ উজ্জ্বল করুক, এই আমার প্রার্থনা। বাবা মার মুখ উজ্জ্বল করুক, সবার করুক, কারণ খুব ভালো মানুষ হোক। এখন তো ভালো মানুষ পাওয়া যায় না, ঠাকুরের কাছে প্রার্থনা করুক যেন খুব ভালো মানুষ হোক। হয়তো আমরা দেখে যেতে পারবো না, আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু নিজেকে আমরা আশীর্বাদ করে যাচ্ছি ভগবান যেন ওকে একদম স্বয়ংসম্পূর্ণ, একদম ভালো, একদম আষাঢ়ের ঘন বর্ষায় ফসলের সম্ভারে ধরা দেয় অগ্রাণ। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা মিলে মিশে হই গান, এই আমাদের পৃথিবী। আর আমি চাই মিঠাই মানুষের মতো মানুষ হোক, সবার আমাদের মতোই থাকুক, আমি কিছু বড় চাই না, সবার সাথে মিলেমিশে ভালোভাবে একটা ভালো একটা ভালো লাইফ হয়ে যাক। কী হবে সেটা ওর পার্সোনাল ব্যাপার, ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত চাপ সবার থাকে, আমাদেরও চাই, মার্কসটা ইম্পর্টেন্ট না, বড় হয়ে মানুষ হওয়াটা ইম্পর্টেন্ট। এত ভালোবেসে তাই সুন্দর করে সবই পাই, আজ এত ভালোবেসে তাই সুন্দর করে সবই পাই, শাশ্বত সুখে ভরে দুজনার এক প্রাণ। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী।